Assalamualaikum, I am Farhan Jubeir and welcome to dreamcyclestore official YouTube channel. তো আজকের ভিডিওতে আমরা আবার আরেকটা কিড সাইকেল নিয়ে কথা বলবো। এর আগের দিন আমরা দুইটা কিড সাইকেলের ভিতর কম্পেয়ার করেছিলাম, তো সেটা ছিল 20 সাইজের সাইকেল। আজকে আমরা 16 সাইজের দুইটা ভিন্ন ধরনের দুই কোম্পানির সাইকেলের ভিতর কম্পেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমার কাছে যে সাইকেলটা আছে এই সাইকেলটা এখানে তুলতে হবে। এখানে রয়েছে আমাদের হিরো SS200। তো এই সাইকেলটা যদি ফুল রিভিউ আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাদের ড্রিম সাইকেল স্টোর চ্যানেলে এটা রিভিউ দেওয়া আছে, তো ওখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো ফার্স্ট আমি সাইকেলটা নামায় নিই। তো এখন আমি হারকিউলেসের এই কিড সাইকেলটা উপরে উঠাবো। তো ফার্স্টে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হারকিউলিসের 16 সাইজের সাইকেল, মানে সাইকেলটার সাইজ হচ্ছে 16। এর আগের ভিডিওতে আমরা 20 সাইজের সাইকেল নিয়ে কথা বলছিলাম। তো সাইকেল ফার্স্টে হয় আপনার 12 সাইজ, তারপরে 16 সাইজ, তারপরে হয় 24, তারপরে হয় আমাদের 26 সাইকেল, তারপরে আরও আছে 27 সাইজ। 27 সাইজ বলতে আমাদের হিরো SS200 যেটা ওটা কিন্তু 27.5 সাইকেল, তারপরে বিভিন্ন ধরনের সাইজ আছে। তো এই সাইকেলের ফ্রেমটা কিন্তু মানে ফ্রেমটা লোহা, বাট আপনাদেরকে একটা কথা বলে বাচ্চাদের সাইকেলে কিন্তু লোহা এবং অ্যালুমিনিয়ামে তেমন একটা কোনো পার্থক্য হয় না। যদি সাইকেলটার কালার এবং ডিজাইনটা কিন্তু অনেক জোস, মানে কালারটা কিন্তু একদম গ্লসি টাইপ কালার। আর এই সাইকেলে যে টায়ারগুলো ইউজ করা হয়েছে মানে চাকা, সেগুলো কিন্তু আমাদের বড় সাইকেলের টায়ার যেরকম হয় মানে একটু মোটা ওই ধরনের টায়ার ইউজ করা হয়েছে। তো তারপরে আমরা আসি সাইকেলের সাপোর্টিং চাকাতে। এই সাইকেলে যে সাপোর্টিং চাকাটা আছে মানে সাপোর্টিং চাকার সাথে মেন চাকার যে কানেকশন করানোর জন্য যে রডটা ইউজ করা হয়েছে ওটা কিন্তু প্রচণ্ড মোটা, আর আমার মতে এটা অত সহজে ভাঙবে না। আর এই সাইকেল আর অন্য আমি যে সাইকেলটার সাথে কম্পেয়ার করবো এই সাইকেলের, সেই সাইকেলের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে এটার চাকা দেখুন লাইট জ্বলে, দেখুন আর একটু জোরে ঘুরে দেখুন। তো অন্য যে নর্মাল সাইকেলগুলো আছে ওই সাইকেলের সাপোর্টিং চাকাতে কিন্তু লাইট জ্বলে না, বাট এটা একটু মানে বাচ্চাদের জন্য একটু অ্যাট্রাকটিভ হবে। তো এই সাইকেলে যে বিবি সেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে আমরা নর্মাল যে গিয়ারওয়ালা সাইকেলগুলোতে দেখি বলের বিবি সেট, ওই ধরনের বিবি সেট ইউজ করা হয়েছে। যদিও বাচ্চাদের সাইকেল হিসাবে তেমন মানে বলের বিবি সেট হোক বা বিয়ারিং বিবি সেট হোক তেমন কোনো পার্থক্য হবে না। যদি আপনারা বিবি সেট বিষয়ে সম্পূর্ণ ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আমাদের ড্রিম সাইকেল স্টোরের চ্যানেলে বিবি সেট নিয়ে আরেকটা স্পেশাল ভিডিও আপলোড করা আছে, ওইখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার। তো তারপরে আমরা আসি সাইকেলের প্যাডেলে। এই সাইকেল যে প্যাডেলটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ফুললি প্লাস্টিকের, যদিও প্লাস্টিকের মানটা একটু কম, যদি মানে প্লাস্টিক আর একটু ভালো মানের প্লাস্টিক ইউজ করা হতো তাহলে ভালো হতো, কারণ অনেক সাইকেলে কিন্তু প্লাস্টিকের প্যাডেল দেওয়া হয় কিন্তু সেগুলোর প্লাস্টিকের মান কিন্তু গুণগত মান কিন্তু আর একটু ভালো হয়। তো তারপরে আসে আমাদের সাইকেলের ব্রেক। এই সাইকেলে কিন্তু সামনে ভি ব্রেক ইউজ করা হয়েছে। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে ভি ব্রেকেরও কিন্তু অনেক কোয়ালিটি আছে। এই সাইকেলে যে ভি ব্রেকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একদমই নিম্ন মানের, মানে কিছুদিন ইউজ করলে ব্রেকটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর আমরা আসি পিছনের ব্রেকে। পিছনের যে ব্রেকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ড্রাম ব্রেক বলে, মানে এটা হচ্ছে আপনার হাবের সাইকেলের মাঝখানে যে হাবটা থাকে চাকার মাঝখানে ওই হাবের সাথে সেট করা। ব্রেকটা যখন ধরা হয় তখন ব্রেক শু হাবের দুই সাইডে চাপ দেয় যার ফলে ব্রেকটা ধরে। তো এই ব্রেকটা কিন্তু একটা ইউনিক কোয়ালিটির ব্রেক, আর এই ব্রেকটা ইউজ করার ফলে কি হয়েছে যে এখানে যখন ভি ব্রেকটা থাকে তখন কিন্তু অনেক সময় বাচ্চাদের কাপড় চাপড় জড়িয়ে চাকার সাথে জড়িয়ে ছিঁড়ে যেতে পারে বা ব্যথা পেতে পারে, তো ওই ধরনের কোনো ঝামেলা হবে না। তারপরে আমরা আসি সাইকেলের সামনে যে ঝুড়িটা ইউজ করা হয়েছে। তো এই ঝুড়িটা কিন্তু ফুললি লোহার, মানে লোহার একদম রড টড দিয়ে ভালোভাবে বাঁধাই করা, এটা প্লাস্টিকের না। তো সেই হিসাবে এই ঝুড়িটা কিন্তু অনেক টেকসই। আপনারা এর আগে যে আমি সাইকেলগুলো দেখাইছিলাম ওইগুলোতে কিন্তু প্লাস্টিকের ঝুড়ি ইউজ করা হয়েছিল, ওইগুলো ধরেন সাইকেল যদি বেশি মানে রাফভাবে ইউজ করা হয় বা সাইকেল যদি দুই তিনবার পড়ে যায় তাহলে কিন্তু ওই ঝুড়িগুলো ভেঙে যেতে পারে, বাট এটা যদি স্টিলের ইউজ করা হয়েছে সো সেই হিসাবে কিন্তু এই ঝুড়িটা ভাঙবে না। আর এই সাইকেলের সিটও কিন্তু আগে অন্য সাইকেলের মতো উঁচু নিচু করা। এরপরে আমরা আসি সাইকেলের হ্যান্ডেলে। হ্যান্ডেলটাও কিন্তু অন্য সাইকেলের থেকে ডিজাইনটা একটু আলাদা, আর যে ব্রেকে ধরার জন্য যে ক্লাচ ইউজ করা হয়েছে ক্লাচ দুইটাও কিন্তু ফুললি অ্যালুমিনিয়ামের। অন্যান্য সাইকেলে কিন্তু অন্যান্য বলতে কম বেশি সাইকেলে কিন্তু আপনাদের প্লাস্টিকের ক্লাচ ইউজ করা থাকে, তো ওটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, বাট অ্যালুমিনিয়ামেরটা যেহেতু ইউজ করা হয়েছে সো এটা কিন্তু অত সহজে ভাঙবে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে সাইকেলে যে যখন আপনি বসবেন বসার পরে হেলান দেওয়ার জন্য কিন্তু এখানে এটাকে কি বলে আমি জানি না, হেলান দেওয়ার জন্য যাই হোক ও এটাকে ব্যাক রেস্ট বলে, তো ব্যাক রেস্ট করার জন্য কিন্তু একটা খুব চমৎকার একদম স্মুথ একটা প্লাস্টিকের আপনার যাই হোক কিছু একটা দেওয়া আছে হলো।
এখন আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুরন্ত কোম্পানি প্রিমিয়ার মডেলের একটা সাইকেল। তো এই সাইকেলটাও রেড কালার, আগেরটাও রেড কালার, এটাও একটু গ্লসি টাইপ কালার দেওয়া আছে, আগেরটাও গ্লসি টাইপ কালার দেওয়া ছিল, বাট এটার ফ্রেমের ডিজাইনটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ এর আগের সাইকেলের ফ্রেমের ডিজাইনটা কিন্তু একদম পারফেক্ট ছিল, মানে আমাদের বড়দের গিয়ারওয়ালা সাইকেলে যেমন ডিজাইন করা হয় অমন ডিজাইন ছিল, বাট এইটার এইখান থেকে একটু নিচু। যদিও বাচ্চারা চালাবে, সো সেই হিসাবে তেমন কোনো মেজর ফ্যাক্ট না, বাট আমার কাছে এটা ডিজাইনটা একটু খারাপ লাগছে। তো তারপরে আমি আপনাদেরকে দেখাই এই সাইকেলের চেইন গার্ড। এই সাইকেলের চেইন গার্ডটাও কিন্তু আগের সাইকেলের মতো ফুল কভার করো, যদিও আগের সাইকেলের চেইন গার্ড নিয়ে কথা বলা হয় না, বাট এখন বলে দেয় আগের সাইকেলের চেইন গার্ডটা কি ছিল কিন্তু ফুলি স্টিলের, বাট এটা কিন্তু ফুলি প্লাস্টিকের। সো একটু যদি ধাক্কা টাক্কা লাগে, বা ধাক্কা বলতে একটু জোরে যদি ঘুষি টুসি মারা হয়, তাহলে কিন্তু চেইন গার্ডটা ভেঙে যেতে পারে। আর এটা যেহেতু ফুল চেইনটাই কভার করে রাখছে, সো সেই হিসাবে কিন্তু অনেক সময় কি হয় যে আপনারা চেনে মানে তেল দেওয়া বা চেন কালো হয়ে গেছে, সো ওই কালোটা মানে কালিটা কিন্তু আপনাদের জামা কাপড়ে লেগে যায়। তো এই ফুল চেনটা যেহেতু কভার করা, সো সেই হিসাবে ওই ধরনের কোনো প্রবলেম হবে না। আর এই সাইকেলের প্যাডেল নিয়ে আমি আপনাদেরকে আরেকটা বলি যে আগের সাইকেলের প্যাডেলটা কিন্তু ছিল একটু নর্মাল প্লাস্টিকের, বাট এই সাইকেলের প্যাডেলটা কিন্তু একটু উন্নত মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে। সো সেই হিসাবে আগের সাইকেলের প্যাডেল থেকে এই সাইকেলের প্যাডেলটা ভালো। তারপরে আমি আপনাদের সাথে কথা বলি সাপোর্টিং চাকা নিয়ে। এই সাইকেলের যে সাপোর্টিং চাকাটা ইউজ করে যেটা কিন্তু একদমই নর্মাল, মানে একদমই সিম্পল সাপোর্টিং চাকা, বাট আগেরটা থেকে কিন্তু এই সাপোর্টিং চাকাটা অনেক হার্ডি বা অনেক মজবুত যেটাই বলেন। আর আগেরটা যে সাপোর্টিং রডটা ছিল বা কানেক্টর রড যেটাই বলেন, ওই রডটা কিন্তু আগেরটা কিন্তু মোটা ছিল, মানে দেখে মনে হচ্ছিল যে প্রচণ্ড হাড়ি, অত সহজে ভাঙবে না, বাট এটা কিন্তু চিকন, বাট এটা আপনার আগেরটা থেকে অনেক মজবুত, দেখে মনে হচ্ছে যে একদম একদমই পাতলা পুতলা, মানে একটু জোরে রাফভাবে যদি সাইকেলটা বাঁকা টাকা হয়ে যায় তাহলে কিন্তু সাইকেলের এই রডটা ভেঙে যেতে পারে, বাট আসলে না, দেখতে যা মনে হয় আসলে তো তেমনটা হবে না। আর এই সাইকেলের টায়ারটা কিন্তু একটু নর্মাল হয়ে গেছে, মানে আগের সাইকেলের টায়ারটা একটু মোটা ছিল, মানে আমাদের বড়দের সাইকেলের টায়ারের মতো, বাট এই সাইকেলের টায়ারটা তেমন একটা আমার কাছে পছন্দ হয় নাই। যদি সাইকেলের টায়ারটা একটু মোটা হতো বা ডিজাইনটা একটু অন্যরকম হতো তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো। তারপরে আমরা আসি সাইকেলের ব্রেকে। এই সাইকেলের সামনে এবং পিছনে দুই জায়গায় কিন্তু ভি ব্রেক ইউজ করা হয়েছে। আগের সাইকেলের সামনে আপনার ভি ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছিল। আর আগের সাইকেলের ব্রেকের মানটা একটু খারাপ ছিল, আর এই সাইকেলে যে ভি ব্রেকটা ইউজ করা হয়েছে ওটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে মেঘনা সাইকেলের যে ধরনের ভি ব্রেকের কথা বলছিলাম ওই ধরনের ভি ব্রেক ইউজ করা হয়েছে। এই ধরনের ভি ব্রেক আপনাদের আমরা যে বড়দের যে সাইকেলগুলো আছে গিয়ারওয়ালা সাইকেল, ওই সাইকেলে যে ধরনের ভি ব্রেক ইউজ করা হয় ওই ধরনেরটা ইউজ করা হয়েছে। আর এইটার শু প্যাডটাও কিন্তু অনেকটা মজবুত, মানে আপনারা অনেক লং টাইম ধরে ইউজ করতে পারবেন, আগেরটার মতো আপনার দু একদিন না, মানে দু এক মাস ইউজ করলে নষ্ট হয়ে যাবে না, এটা আপনি অনেক লং টাইম ধরে ইউজ করতে পারবেন যদি ভালোভাবে ইউজ করেন। তো তারপরে আমি আপনাদেরকে সাইকেলের ঝুড়িটা নিয়ে কথা বলি। ঝুড়ি বলতে আগের সাইকেলে কিন্তু আপনাদের স্টিলের ঝুড়ি ইউজ করা হয়েছিল, যদি অন্যান্য সাইকেলে প্লাস্টিকের ঝুড়ি ইউজ করা হয় সেটা ঠিক আছে, বাট এই সাইকেলে প্লাস্টিকটা একদমই নিম্নমানের আমার কাছে মনে হয়েছে। কারণ এটাই দেখুন একদমই মানে নর্মালটা ইউজ করা হয়েছে, মানে বলতে গেলে নামের জন্য ইউজ করা হয়েছে, মানে কথাটা এরকম। যদি আরেকটু ভালো মানের জিনিস ইউজ করতো, মানে একটু ভালো মানের প্লাস্টিকের ঝুড়ি ইউজ করতো তাহলে আমার কাছে ভালো মনে হতো। আর এই সাইকেলের যে ক্লাচটা আছে, ক্লাচ দুইটাও কিন্তু প্লাস্টিকের, যদি সাইকেলটা দুই তিনবার আছাড় খায় তাহলে কিন্তু ক্লাচটা ভেঙে যেতে পারে, বাট আগের সাইকেলে কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের ক্লাচ ইউজ করা হয়েছিল, ওটা কিন্তু অত সহজে ভাঙবে না। আর এইটার হ্যান্ডেলের ডিজাইনটাও মানে নর্মাল, আমাদের নর্মাল যে সাইকেলগুলো হয় ওই ধরনের ডিজাইন করা হয়। এরপরে আমি আর এই সাইকেলের যে পিছনে ব্যাকরেস্টের জন্য যে জিনিসটা ইউজ করা হয়েছে এটাও কিন্তু একদমই নর্মাল, এই প্লাস্টিকটা একদমই নর্মাল হয়ে গেছে আমার মতে। যদি আর একটু ভালো মানে প্লাস্টিক ইউজ করতো তাহলে কিন্তু ভালো হতো, কারণ আগের সাইকেলে ওই প্লাস্টিকটা কিন্তু একটু মানে হাত দিলে বোঝা যাচ্ছিল যে ওটা একটু প্রিমিয়াম কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে, এটা একদমই নর্মাল হয়ে গেছে। আর এই সাইকেলের যে ক্যারিয়ারটা আছে, ক্যারিয়ারটা মোটামুটি মানে আগের সাইকেলের এই সাইকেলের ক্যারিয়ার মানে কিছুটা সিমিলার, বাট এই সাইকেলে কিন্তু স্প্রিং ইউজ করা হয়েছে, কিন্তু আগের সাইকেলে স্প্রিং ইউজ করা হয়েছিল না। তো মোটামুটি এই ছিল দুইটা সাইকেলের ভিতরে একটা ছোটোখাটো কম্পেয়ার ভিডিও। আপনাদের যদি এই ধরনের কোনো সাইকেল অর্ডার করতে চান তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনাদেরকে আরেকটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, আমাদের কিন্তু ফ্যাট বাইক চলে আসছে, স্টক কিন্তু খুবই সীমিত, সো আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন তাড়াতাড়ি, তা নাহলে কিন্তু স্টক শেষ হয়ে যেতে পারে। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।